দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার ১৪ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত টি সিরিজে না খেললেও টেস্ট দলের সাথে যোগ দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি আর টেস্টে মোস্তাফিজ ভারতের জন্য হুমকি হতে পারে বলেও জানিয়েছেন বিরাট ইন্দোরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় টি তেমনভাবে জ্বলে উঠতে পারেননি মোস্তাফিজ তবে টেস্টে সে ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টায় থাকবে কাটার মাস্টার এদিকে মোস্তাফিজকে নিয়েও সতর্ক থাকবে ভারত এমনটাই জানিয়েছে বিরাট কাটার মাস্টার মোস্তাফিজ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেও জানিয়েছেন ভারতীয় এই অধিনায়ক বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো খেলেছে ওদের খাটো করে দেখার সুযোগ নেই মোস্তাফিজ যে কোনো সময়ে ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন তাই সতর্ক থাকব আমরা টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত এক নম্বরে আছে অন্যদিকে বাংলাদেশের অবস্থান নবম তবে মাঠে সব বিভাগে ভালো খেলে সেটার প্রমাণ দিতে মুখিয়ে আছেন ক্রিকেটাররা বিরাট কোহলি আরও যোগ করেন কন্ডিশন আমাদের পক্ষে ইন্দোরে জয় পেতে সামর্থ্যে সেরাটাই দিতে চায় ভারত দল ইডেন গার্ডেনে গোলাপি বলে খেলা হবে এটা পেসারদেরও সহায়তা করবে